ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ বার তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানা দৃষ্টি তু আজলা মাকাম। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব মানুষ ফকির, ধনী কে? আল্লাহকে। আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের বদনাম আছে, আমার মাওলা এমন ধনী কোনো বদনাম নাই। আমার আল্লাহ এমন ধনী, আমার আল্লাহ দিতে কোনো কৃপণতা করেন না। দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আমার আল্লাহ চাইলে খুশি হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কত যুক্তি! টাকা না হইলে কেমনে চলি, চাকরি না থাকলে না খাইয়া মরতাম, ছেলে মেয়ে চাকরি না করলে উপায় কি হইতো, গ্রামীণ ব্যাংক থেকে লোন না আনলে আমি রাস্তার ফকির হয়ে যাইতাম। এই সমস্ত অজুহাত দেয়, রোজা রাখে না, চাউল কমে যাবে। অনেক কুলাঙ্গারের বাচ্চারা বলে, রোজা রাখবো কেন, ভাতের টান আছে নাকি? বলে না, বলে না, আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? ও যুবক, ও দুনিয়াওয়ালারা, তোমরা মনে করেছো দুনিয়া তোমার আসল? না না, এটার কোনো ভ্যালু নাই। স্বপ্নে দেখতেছো বিলকিসের সিংহাসনে তুমি ঘুরতেছো, স্বর্ণের চেয়ারে বসে তুমি ভিআইপি নাস্তা খাইতেছো, ঘুম থেকে উইঠা দেখো তুমি সেরা মশারিয়া আর সেরা কাঁথা নিয়ে তুমি বিছনায় পড়ে আছো, এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর স্বপ্ন দেখে চোখ খুলে গেছে, এখন তোমার স্বপ্ন বৃথা, এগুলো সব ভুয়া। ঠিক দুনিয়া নামক স্বপ্ন যা দেখতেছো, চোখ দুইটা বন্ধ হয়ে গেলে দেখবা এগুলো সব বিউটি পার্লারের মতো সৌন্দর্য। উপরে দেখা যায় সুন্দর, ভেতরটা পুরাটাই কালা, জামকালা মানুষ বিউটি পার্লারে গিয়া সাদা হয়ে গেছে, ঠিক নি? এই সাদা কি স্থায়ী? রৌদ্র লাগলে গজব, পানি লাগলে গজব, চেহারা আরো নষ্ট হয়, বরণ উঠে, আরো কত কিছু উঠে, যেগুলো ভালো করার কোনো মেডিসিন পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানীরা দিতে পারে নাই। কারণ এ চেহারাটা আল্লাহ মায়া কইরে বানাইছেন, কেমন মায়া জানেন নি? শীত নাই, গরম নাই, প্রচন্ড ঠান্ডা, হাত পায়ে মোজা লাগাইলাম, পোশাক আটকাইলাম, সব বডি আটকাইছি, চেহারাটা খোলা রাখছি, যত রোদের তাপ, যত ধুলাবালু, যত ময়লা চেহারার মধ্যে লাগে, শরীরে লাগে না, হাত মোজা পাও মোজা, আবার কাবা লাগানো, পোশাক লাগানো, কিন্তু বান্দা গোসলখানায় গিয়া দেখ ওই শরীরটা, চেহারাটায় যত ময়লা লাগলো হালকা পানি দাও পরিষ্কার হয়ে যাবে, আর যেই হাত পা তুমি অঙ্গ প্রত্যঙ্গ আটকায়া রাখছো, বালু ঢুকে নাই, ময়লা ঢুকে নাই, কিন্তু বাথরুমে গিয়া, অশরুমে গিয়া, গোসলখানায় যখন যাইবা চেহারায় সাবান লাগবে না, আর বাকি অংশে সাবান না দিলে ময়লা যায় না। আল্লাহ কেমন দয়া করে চেহারাটা বানাইছেন। এ যুবক, আল্লাহর কসম,
এই চেহারা সুন্দর করার জন্য কোনো মেডিসিন লাগবে না, অন্তত নিম্নে 40 বছর পর্যন্ত তোর চেহারা থেকে নূরের আলো বের হবে, ঝলমল করবে, আকর্ষণ থাকবে। কিন্তু আজকে তোর চেহারা মাত্র 25 বছর 26 27 বছর, আলো নাই, আকর্ষণ নাই। কেন? মোবাইলে সারা রাত্র কবিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজা, চেহারাটা নষ্ট হয়ে গেছে। এখন তুমি যত মেডিসিন লাগাও এই চেহারার কোনোদিন ভালো করা যাবে না। যদি আবার গুনাহ সারিয়া নেক আমল করো, আমার আল্লাহ চেহারার মধ্যে আবার আলো বাড়ায় দিবে। কত সুন্দর চেহারা আল্লাহ কত সুন্দর করে বানাইছে, কোনো মেডিসিন লাগবে না। চেহারা ঠিক মতো রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ওযু বানাও, চেহারা দিন দিন শুধু উজ্জ্বলতা বেড়েই যাবে। আমরা যে আল্লাহর মহব্বত নিয়ে চলি, না খাইয়া থাকার পরও মহামারী করোনা, কত কষ্টের জিন্দগি, মানবতার জিন্দগি, কত চাকরিওয়ালার চাকরি নাই করোনায়, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, দোকানওয়ালার দোকান বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ হয়ে গেল। কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় না। স্বীকার করতে একটু কষ্ট লাগে না? কয়জন হুজুর করোনায় ভিক্ষা করে বলছে মেয়ে ছেলে নিয়ে না খায় মরি, কিছু টাকা দাও, জানা থাকলে বলেন না করছে করে নাই। কোন হুজুর গ্রামীণ ব্যাংকে গিয়া কইছে লোন দাও নাইলে মরলাম, বলছে জীবন গেল সুদ খাই না ঘুষ খাই না। বেঈমানের আছায় আমগো টুপি না থাক, দাড়ি না থাক, নামাজ না থাক, পর্দা না থাক, কোরআনের আওয়াজ না থাক, এত দুশ্মনির মাঝেও আমগো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু সম্মানের অভাব নাই। এই যুবক, তুই নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, দাড়ি কেটে আল্লাহর বিরুদ্ধে গিয়া, রসুলের বিরুদ্ধে গিয়া, যারা কোরআনওয়ালা এদের থেকে কত উপরে উঠছ বলো? এমপি সাহেব তার কাছে যাইতে তোমার কত সিরিয়াল, এরে ধরো সেরে ধরো, টিকিট নাও, পাস নাও, টাইম নাও, ঘুরতে ঘুরতে 6 মাস পরে 5 মিনিটের দেখা। আর হুজুরকে দেখলে এমপি সাহেব কয় হুজুর দোয়া করিয়েন, মন্ত্রী সাহেব বলে দোয়া করিয়েন, সিরিয়াল লাগছে। এটা কি আমরা টাকা দিয়ে কিনছি? আমগো আব্বা এটা জন্মসূত্রে দিয়ে গেছে, সম্মান কে দিছেন? ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহরে মানার কারণে, নবীর তরিকা মানার কারণে না খায় মরছি আমরা, বলেন? আচ্ছা বাদ যান হুজুর টুজুর বাপ, এগো হিসাব আপনি মিলাইয়া আগাইতে পারবেন না। হুজুরের বাইরে যারা আপনাদের লাইনে ব্যবসা করে, চাকরি করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, হুজুর না, এবার বলেন তো এই লাইনে কি নবীর আদর্শ মানে নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না নাই? তাহলে আপনি কেন পারেন না? আপনার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ সারে না, আসেনি, বালিশে মাথা লাগাইয়া নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারেন না? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে, আপনি কেন পারেন না? আপনি কি বাঁচতে পারবেন? চালা কি করে বাঁচতে পারবেন? কই গেল ফেরাউন, কই নমরুদ, কই কারুন, কই হামান, কই আবু জাহাল, কই আবু লাহাব,
বাঁচার উপায় নাই রে বাবা, আপনার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ওসি ডিসিএসপি উকিল চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজি আছে না নাই? আপনি কেন পারেন না? এর একমাত্র কারণ আমার আল্লাহ আপনার উপরে বড় বেজা। আল্লাহ বলেন, বান্দা তুমি ধর্মীয় লাইনে দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল, সাহায্য ছাড়া আগাইতে পারবা না। আর দুনিয়া নামক জায়গা বড় খারাপ, যেদিকেই তাকাও গুনা গুনা গুনা, ডানে বামে সামনে পেছনে গুনা, অন্তরের কল্পনায় গুনা, হাতের গুনা, চোখের গুনা, ঠিক নি? হোটেলে বসে খাইতে গুনা, চারিদিকের গুনা, গানের আওয়াজ, বেপর্দা নারীর আড্ডা, যেখানে যাব শুধু গুনা। এরপর আবার আমাকে তিন দল শয়তানে পেছনে টানে, আমি জানো জান্নাতের পথে আগাইতে না পারি। কয় দল? জিন শয়তানের টানে, মানুষ শয়তান আমার পেছনে টানে, এত আমল দিয়া হবে কি? মানুষ শয়তান কথা কয় না, এত নামাজ লাগেনি মানুষ শয়তান, এত এবাদত লাগেনি মানুষ শয়তান, আছে না নাই? এত তসবিহ টানা লাগেনি, পাগড়ি লাগেনি, জামাত লাগেনি, নামাজ লাগেনি, তাহাজ্জুদ লাগেনি, নফল টফল লাগে না, আবার আলেমের কাছে যাবা কেন? তুমি নিজে 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 যা বুঝো, এইভাবে চলো, এরা মানুষ শয়তান। নিজের কপাল পুড়েছে, অন্যের কপাল পড়ার চেষ্টা অপচেষ্টায় আছে, নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ পড়ে তাও পছন্দ করে না, মানুষ শয়তান। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও মানতে পারে না, নিজেও জিকির করে না, অন্যে জিকির করে আল্লাহর নামে তাও সইতে পারে না, এরা কি শয়তান? মানুষ শয়তান। আমার নবী আল্লাহর কাছে কয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান থেকেও পানা চাই, মানুষ শয়তান থেকেও পানা চাই। বুঝেননি? মানুষ শয়তান হতে পারে আপনার বউ, পারে না? আপনি এখন তাবলিগে যাবেন, আপনি এখন আল্লাহ ওলির ওয়াজে যাবেন, বউকায় সম্ভব না, থাকো আমার ভয় লাগে, কিন্তু স্বামীর বুদ্ধি কম, যদি কানে ধরে কইতো ম্যাডাম, যখন গুলিস্তান আর বিক্রমপুর মার্কেটে অর্ধুলঙ্গে ঘুরো, তখন কি আর ভয় লাগে না? কয় না লাগে না, লাগে না কেন? বলে বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, অভাব নাই বান্ধবী আর বন্ধু, ঘরে থাইকে কয় ভয় লাগে, উদ্দেশ্য অন্তরে শয়তান ঢুকে গেছে, নিজেও পর্দা করবে না, নামাজ পড়বে না, দিনের কথা শুনবে না, স্বামীরেও শুনতে দিবে না। এই মানুষ শয়তান নিজেও টুপি পরে না, কেউ পরলে তাও পছন্দ করে না, আছে না নাই? নিজেও পাগড়ি পরে না, কেউ পরলে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, কেউ যদি পর্দা করে কয় এত বুজুর্গ হইয়া লাভ কি, আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো, এ দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, এ দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে,
ও পীর সাহেবের মুরিদেরা, ও তাবলিগালা ভাইরা, ও মক্কার হাজি সাহেবরা, নিজে মোটামুটি নামাজ পড়েন, পর্দা করার চেষ্টা করেন, মাইয়া বলার কি খবর? নবী কয় একটা মাইয়া পাইছে একটা জান্নাত, এক মাইয়া একটা জান্নাত পেয়েছ, দুইটা কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক হয়েছো, তিনটা কন্যার বাবা হয়েছো তো তিনটা জান্নাতের মালিক। এক সালাম বাঙালির ধৈরা বললাম মাইয়া কয়টা, তিনটা জান্নাতের মালিক মানে তিন মাইয়া পাইছো, তুমি তিন জান্নাতের মালিক, তোমার মাইয়া কি করে? কয় গ্রামীণ ব্যাংকের মালিক। আছে না? না। এজন্য আমি মাঝে মাঝে বলি পীর সাহেবের মুরিদ তাবলিগলা ভাই আর হাজি সাহেব, তোমার ইমানের পাওয়ার কত? এইটা টের পাওয়া যায় তোমার মাইয়া ফুলার বিবাহের সময়। ঠিক নি? পাঁচতলা বিল্ডিং এর সাথে আওয়াজ কি রে? তখন জিব্রাইল এই আওয়াজ কি? কামা ইমাম সাহেবকে আওয়াজ কি? কাম আপনি দাওয়াত পান নাই? কিসের দাওয়াত? কামার মাইয়ার গায়ে হলুদ, চলে গায়ে হলুদ, ওখানে নর্তকীদের নাচ গান, মাইকের আওয়াজ কমাও, ওয়াজের সাউন্ড কমায় দাও, শব্দ দূষণে মানুষের কান নষ্ট, ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট, গানের আওয়াজ কমাও বইলা কোনো বন্ধু সমাজে পাইলাম না। এখানে শব্দ দূষণ নাই, কি ডেক্সেট চালায় জমিন পর্যন্ত কাঁপে, ঠিক নি? ঘুমের বাচ্চা ভয় কান্না করে উঠে, আল্লাহ হেদায়াত দান করুন। তো হাজি সাহেব আপনার ইমানের পাওয়ার কত? কয় টের ভাইবেন মাইয়া বলার বিয়ার সময়। হায় হায়, কিছু চাই না, মাইয়াটার জন্য একটা জামাই চাই, হ্যাঁ ছেলের জন্য একটা পাত্রি চাই, আর কিছু কেন? আর কিছু না, ভিতরে ভিতরে কয় বিদেশ যাওয়ার ভিসা চাই, ঠিক নি? একটা হুন্ডা চাই, কেন? কামার ফোলারে গুন্ডা বানাবো, টেলিভিশন চাই, হাজি সাহেব টেলিভিশন চাই, আর কিছু লাগবে না, তিস টেলিভিশন সিনেমা কিচ্ছু লাগবে না, একটা কি হইলে চলে, কি সব থেকে বড় গিফট মোবাইল, কি টাচ মোবাইল, ঠিক নি? আমার মাইয়ার হক আদায় না করলো জামাই মাশাল্লাহ, মোবাইলের হকটা যথাযথ আদায় করে, সারা রাত শুয়া শুয়া কবিরা গুনি, আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ও মুমিন সাহায্য প্রার্থনা করো দুই জিনিসের মাধ্যমে, কার থেকে নিবেন সাহায্য? কি এই যে একটা সাফাবাজি করলেন, আল্লাহর থেকে নিলেন, জীবনে আল্লাহর কাছে চাইছেন, এক সোরা এক চাইছি দেয় না, এই জন্য আর চাই আল্লাহর কাছে। যদি সাহায্য চাইতেন 45 বছর আগে আমার সোনার বাংলা হারাম ব্যবসা মুক্ত হয়ে যেত, কোন এনজিও ভেনজিও থাকতো না, ঠিক না? কত আল্লাহর বান্দা তলে 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 লোন নেয়, লোন নিয়া মানকে সিপাই ফুইরা, আরে কান্দা কেমন কান্দা খান দেখো, আমার বউরে মারে, আমার উপযুক্ত মাইয়ারে এসে মারে, পাওনাদারেরা আমার শুইনা লাগছে এত কষ্ট, আমার একা হুজুর কি করুম, আমি কই মর কচু গাছ খুঁজা আর কি করবা, তোমার জীবনের থেকে অভিশাপ কি যে অপরাধ করছো তুমি হারাম খাইয়া, আর তোমার বউরে তোমার সামনে মারে, তোমার উপযুক্ত মেয়েকে টর্চার করে, এর থেকে
থেকে অপমান আর কষ্ট দুনিয়াতে বাবার জন্য কি থাকতে পারে? হারামে কি নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য সাহায্য লাগবেই। দুনিয়ার পরিবেশ বড় খারাপ, আবার তিন দল শয়তান আমার পেছনে লাগা, জিন শয়তান, মানুষ শয়তান, আর একটা শয়তান আছে আমার বডির ভিতরে থাকে, নফস শয়তান। কি শয়তান? নফস শয়তান ভিতরে থাকে। ও বাইতুল্লাহর গিলাব দরজা ও ভিতরে আছে, ও নামাজে দাঁড়াইলো ভিতরে আছে, ভিতরে বসে বসে ওয়াসওয়াসা দেয়, ঠিক নি? দাঁড়াইছি মসজিদে, আমার মনটা, আমার চেহারাটা, দেহটা কেবলার দিকে ফিরানো, কিন্তু আমার মনটা মসজিদের বাইরে ফিরানো, ঠিক নি? অবস্থা বড় খারাপ। এমন অবস্থায় জান্নাতের পথে একা চলা যাবে না, সাহায্য লাগবে। কার থেকে চাইব? যার কাছে তিনটা দুর্বলতা নাই তার থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে। এক নাম্বার দুর্বলতা নাই, পেছনে টান নাই। দ্বিতীয় দুর্বলতা কোনো অভাব নাই। তৃতীয় দুর্বলতা কোনো স্বার্থ নাই। অভাব নাই, স্বার্থ নাই, পিছনে টান নাই। এই তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইলেই পাওয়া যাবে। এবার দেখেন তো, স্বার্থ নাই, অভাব নাই, পিছনে টান নাই, এমন কোন মানুষ এই পৃথিবীতে আসেনি। সব দুনিয়াওয়ালারা, সব দুনিয়ার প্রত্যেকটা মানুষ অভাবী, স্বার্থপর। স্বার্থ ছাড়া কোনো বিশ্বাস আছে? কোন বুজুর্গ আছে? সব স্বার্থ। কিছু কিছু ভণ্ডপীর মুরিদেরটা খাইয়া মোটামুটি আটলান্টিক মহাসাগর বানাইছে ফ্যাট মোবারক। কি একজনে মুরিদের টাকা দিয়ে বিল্ডিং কইরা কইতেছে, এটা ভাড়া নাও কিনা নাও, এটা একটা জান্নাতের টিকিট। তাহলে দুনিয়াতে সবাই অভাবী এবং কি স্বার্থপর? বলেন স্বার্থপর ছাড়া কেউ আছে? তাল মিলেন না, বুঝে শুনে বলেন নাই, বলেন নাই, স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। আমি তো দুইজন পাইছি, আমি দুইজন পাইছি সারা দুনিয়াতে, দুইজন আছে, এরা এদের আসলে স্বার্থ নেই। একজন আমার আম্মা জান, একজন আমার আব্বা জান। এই কথাটা সোনার বাংলায় বলার আর সুযোগ নেই, কারণ এই সোনার বাংলায় মা বাবা সন্তানেরে জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে, থানায় থানায় সন্তানরা মা বাবার বিরুদ্ধে মামলা করে, মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করে, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। তাহলে বুঝা গেল বাংলাদেশের জন্য এই দুইজনও স্বার্থর বাইরে না। সব কথার শেষ কথা, স্বার্থ নাই, অভাব নাই, তিনি আমার আল্লাহ, তিনি আমার। তাহলে সাহায্য লাগবে নি? কেন লাগবে? এতক্ষণ চিল্লাইলাম হুদা, সাহায্য লাগবে কেন? এর এক কথায় জবাব দিবেন, আমরা সবাই কি দুর্বল। এখন সাহায্য নিব কার থেকে? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, অভাব নাই, স্বার্থ নাই, পেছনে টান নাই। এই তিনটা দুর্বলতা নাই একমাত্র যার, তিনি কে? তাহলে সাহায্য লাগবে আর চাওয়ার একমাত্র যার কাছে চাবো, তিনি কে? আল্লাহর কাছে চাইতে গিয়ে যে পাই না, বিষয়টা কি? যেভাবে চাওয়া দরকার এইভাবে। চেয়ারম্যান সাহেব এখানে আসছে, কথার কথা, আপনি ঘরের মধ্যে থাপ্পড় দিয়ে এখন চেয়ারম্যান আমারে চিনেননি। আমি কিন্তু আপনারে ভোটটা দিছি, 5 মিনিটের মধ্যে 50,000 টাকা দেন, না হয় 30 কেজি চাউল পাঠায় দেন, চেয়ারম্যান দিবে? বলবে আরে জুতা মার, ঠিক নি? চাওয়ার একটা নিয়ম আছে না? আল্লাহ কয় আমার কাছে চাওয়ারও কি আছে, নিয়ম আছে। কি? এক বোতল মদ খালি ভেড়ে খাইয়া এরপরে কেলাবে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহ কয় আমার কাছে চাইতে হলে দুই জিনিস লাগবে। কয় জিনিস বলছি না শুরুতে? কি?
ধৈর্য আর নামাজ, ধৈর্য আমাদের মধ্যে একটাও নেই, একটাও নাই। জুমার দিন ইমাম সাহেব যদি বয়ান বেশি কইরাই ফেলায় পাঁচ মিনিট, ফকির নির্মাণ যারা একেবারে থাক কেলাসে রেডিও চিল্লায় মসজিদে, বয়ান চিল্লায় না হুজুর, ঘড়ির টাইম টিম বুঝে না, বয়ান বেশি করে কেন, কেরাত বেশি লয় কেন, কত বাজে কথা, ধৈর্য। অথচ ধৈর্যের দাম কত, আল্লাহ কোরআনে বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কার দুইটা, একটা দুনিয়ায় আর একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার সাথে অল টাইম থাকব, পরকালের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীরা আমি আল্লাহ তোমাদের সুসংবাদ দিলাম বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ধৈর্যের সাথে তোমরা সাহায্য প্রার্থনা করো, সালাত নামাজ কয় বেলা, কয়ক্ত পাঁচ বেলার নামাজ, আজকে নামাজ নাই কেনা আমি পড়ি, আরে এই পাড়ায় হবে না, যেই নামাজ আল্লাহর সাথে তোমার কথা হবে ওই নামাজ পড়ো, নামাজে দাঁড়ায় কথা কও দোকানের সাথে, নামাজে দাঁড়াইয়া কথা চলে ফেসবুক, নামাজে দাঁড়ায় কথা চলে মোবাইল নিয়া, নামাজের মধ্যে দাঁড়াইয়া কথা চলে দুনিয়া নিয়া, আল্লাহর সাথে নামাজি বান্দার কথা নাই, ঠিক নি, নামাজে ঢুকছে দোয়া নাই, কোন পা দিয়া ঢুকছে খবর নাই, কোন পা দিয়া বের হইতেছে খবর নাই, নামাজে মসজিদে যাইয়া দেখে পাঁচ মিনিট বাকি আছে জামাতে, ভয়ে ভয়ে মোবাইল চালায়, না হয় গল্প করে, দুনিয়ার কথা হারাম লেখা তারপরও করে, অথচ মসজিদে ঢুকবা ডান পা দিয়া বিসমিল্লাহ বলবা, দরুদ শরীফ পড়বা, দোয়া পড়বা, এতেকাফের নিয়ত করবা। নবী কয় আল্লাহ জানায় দিছেন মসজিদে যায় যদি বান্দা পাঁচ মিনিট অপেক্ষা করে নামাজের বাকি, আল্লাহ ফেরেশতাকে বলে আমার বান্দার আমল নামায় নামাজ পরে পরিমাণ সওয়াব দিয়া দাও। নামাজ দুনিয়াতে আল্লাহর ঘর, এটা শ্রেষ্ঠ মেহমানখানা, যারা নামাজে মসজিদে যায় তারা আল্লাহর মেহমান। এমপি সাহেবের কাছে যদি আপনি যান ময়লা কাপড় নিয়ে যাবেন, কথা কয় না, তাহলে আল্লাহর ঘরে কেন ময়লা গেঞ্জি পরে গেলেন, গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুকের ছবি কেন, নতুন নতুন জামা পরে মসজিদে যান না কেন, আল্লাহর ঘরে গেছেন আল্লাহর মেহমান মাথায় টুপি নাই কেন, শরীরের থেকে ঘেরা আসে না কেন, সুন্দর জামাটা নিয়ে যান না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আল্লাহর ঘরে ঢুকেন না কেন, আল্লাহর ঘরে গেলেন আল্লাহ যা পছন্দ করে সেই পোশাকটা পর্যন্ত আপনি পরলেন না, আবার জুমায় যাইয়া বাহাদুরি করে ইমামের সালামের ঘরে দৌড় দিছে আর সুন্নত লাগে না, তাহলে সে জুমায় কয় রাকাত পড়ল, পৃথিবীর কোন মুফতির বাফেরও ক্ষমতা নাই যে ফতুয়া দিবে জুমার নামাজ দুই রাকাত, কমপক্ষে দশ রাকাত পড়তেই হবে, বিশেষ করে ইমাম খতিবের সালামের পরে চার রাকাত সুন্নাত পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে, তাহলে আপনার কপাল এত খারাপ কেন, দুই রাকাতের সওয়াব, চার রাকাত না পইরা কবিরা গুনাহ করতে করতে বাসায় যান, আপনার উপরে কার অভিশাপ লাগছে, আপনার কপাল এত খারাপ কেন, মসজিদে গিয়াও নামাজটা পূর্ণ আদায় করলেন না, আল্লাহর ঘরে গিয়া নামাজ পূর্ণ পড়লেন না, সালামের পরে দৌড়, একজনে সুন্নতে দাঁড়াইছে কি এর হ্যারে ধাক্কায় গেছে গিয়া টুহি লয়ে গেছে মাথা, এমন দৌড় দিছে, দৌড় দিয়া মসজিদের বারান্দায় জুতা একটা আর একটা দিকে লাগাইয়া এরপরে হোমানে পায়ে ঢুকায় দৌড়, বাসায় গিয়ে দেখে আর একজনের জুতা নিয়ে হাজি, ধরা খাইলে কয় তোমাকে টেস্ট করলাম কি আছে না নেই, মসজিদে জুতা নাই, জুতা নাই কয় সিসি ক্যামেরা লাগাও, কি এর ক্যামেরা, ক্যামেরা দিয়ে চোর পাহারা দেওয়া যায় না,
ও এমন ভাবে ঢুকছে যে ক্যামেরায় বুঝাই যান এটা মানুষ না হলুমান, জোতা নাই চার জোড়া নাই। বড় মুসিবত, নামাজ নামাজের মতো পড়ো। মদিনার নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাত বাইনাল কুফরি তরকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ সারে না। নামাজ 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 নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ঠিকমতো যদি পড়ো, আল্লাহ কয় নবী জানায় দেন 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। ও যুবক, ও বিদ্যু বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? ও যুবকেরা, আমি যে এতক্ষণ বয়ান করলাম, তুমি আমার মতো বড় হুজুর হও, পাগড়ি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় আসো, একবারও কিন্তু বলি নাই রে বাবা। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো বাধা নাই। তুমি একজন ডাক্তার হও দোয়া করি, তুমি একজন প্রফেসর হও দোয়া করি, তুমি একজন সাংবাদিক ইঞ্জিনিয়ার হও দোয়া করি, তবে অনুরোধ করি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। যেখানেই থাকো ব্যবসা করো, লেখাপড়া করো, নামাজ ছাড়িও না, সুন্দর ব্যবহার করো, নবীর তরিকা মতে নামাজ আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, মা বাবার দোয়া নাও, আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করো। আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি নিয়ত কারো হইয়েই থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, হেদায়াতের মালিক আমার আল্লাহ, সবার কপালে হেদায়াত আসবে না, সবাই জান্নাতি হইয়া মরতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়াতের পথে আসতে পারবে। যাদের অন্তর তৈরি, আমি চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।